মারাত্মক দুর্নীতিতে সেখানেও গতি এনেছেন তদন্তকারীরা। ইডির দপ্তরে জ্যোতিষমান চট্টোপাধ্যায় ফের হাজির। আইএস অফিসারকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের ডাক পেয়ে হাজিরা দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়েরও। বিক্রম আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন, বিক্রম কি খবর পাওয়া যাচ্ছে? আজকে আবার জ্যোতিষমান চট্টোপাধ্যায় এসেছেন, পাঁচু রায় উপস্থিত। একেবারে গতকালই জ্যোতিষমান চট্টোপাধ্যায়, যিনি আগে মূলত ডিরেক্টরেট অফ লোকাল বডিজটা পুরো নগরোন্নয়ন দপ্তরের অধীনে, সেই দপ্তরের তিনি সেক্রেটারি ছিলেন এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে তাকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজকে কিন্তু ফের তাকে তলব করা হয়েছে। তিনি ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে এসে পৌঁছেছেন এবং তারপর থেকে কিন্তু জ্যোতিষমান চট্টোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে তিনি এইচআরবিসি হুগলি রিভার ব্রিজ কমিশনের তিনি সেক্রেটারি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চান যে এই পুরো নিয়োগের যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, যে ওইমা ট্যাম্পার করা হয়েছে বলে অভিযোগ, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি লোকাল বডিজের সেক্রেটারি হিসেবে, কারণ লোকাল বডিজ থাকতো এই সমস্ত নিয়োগের দায়িত্বে, তার সেক্রেটারি হিসেবে তার ঠিক কি ভূমিকা ছিল, তিনি কি জানতেন যে এই নিয়োগের দুর্নীতি হয়েছিল কিনা, যদি সেই নিয়োগ দুর্নীতি হয়ে থাকে কার কথায় কার নির্দেশে কার নেতৃত্বে হয়েছে, তাও তার কাছ থেকে জানতে চাওয়া হবে। এই নিয়ে কিন্তু আমরা দেখছি যে একদিকে যেরকম জ্যোতিষমান চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এর পাশাপাশি অন্যান্য পুরসভাগুলির যারা চেয়ারপার্সন এবং এক্স চেয়ারপার্সন তাদেরকেও কিন্তু তলব করা হচ্ছে। কিছুক্ষণ আগেই দক্ষিণ দমদম পুরসভা, যিনি প্রাক্তন পুরসভার চেয়ারম্যান অর্থাৎ তাকেও কিন্তু তলব করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন নথিপত্র সঙ্গে নিয়ে, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাও ইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।